সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টার পাওয়ার টেবিল আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ACC ICT চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের সরলীকরণ। তো আজকে আপনাদের ACC ICT বোর্ড বইয়ের 9 নং প্রশ্নের সমস্যাটি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলেন শুরু করা যাক। আমি আগে এখানে লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে, F = ABC0 প্লাস A×B0 C0 প্লাস AB। আমরা প্রথম কী দেবো, এই দুইটা রাশির মধ্যে কী কী কমন নেওয়া যায়। দুইটা রাশির মধ্যে A আছে শুধু A আর শুধু C0 আছে, তাহলে আমরা কী লিখতে পারি, A C0 কমন নিয়ে নিলাম, তো কী বাকি থাকে, তাহলে বাকি থাকে B+B0 প্লাস AB। আচ্ছা, তো আমরা কী জানি বুলিয়ান আলজেব্রার যোগের নিয়ম অনুসারে, আমরা কী জানি বুলিয়ানের যোগের নিয়ম অনুসারে, আমরা জানি বুলিয়ান আলজেব্রা এর যোগের নিয়ম অনুসারে আমরা জানি যে A+A≠1। বুলিয়ান আলজেব্রার যোগের নিয়ম অনুসারে আমরা কী জানি, জানি যে A+A≠1। তাহলে এখানে B+B≠ আমরা কী লিখতে পারি, 1। তাহলে লিখতে পারি AC0×1 প্লাস AB। তাহলে কী পাইলাম আমরা, AC0 প্লাস AB। আচ্ছা, এটাকে কি আরও সরল করা যায়? হ্যাঁ, এটাকে আরেকটু সরল করে লেখা যায়। এটাকে এভাবে লিখতে পারি আমরা, যেহেতু দুটার মধ্যে A কমন আছে, তাহলে আমরা A কমন নিয়ে নিলাম, তাকে তাহলে কী লিখতে পারি, C0 প্লাস B। এটাই হবে আমাদের C0 প্লাস B, এটাই হবে আমাদের নির্ণয় সরলীকৃত মান। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।